আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি। তো আজকে আমাদের ভিডিও প্রোগ্রামে আসছে একদম সুন্দরী আপু, আমরা শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ভালো আছি। কি নাম আপনার? ফারিয়া। ফারিয়া, ফারিয়ার বয়স কত? 16 বছর। 16 বছর। দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, জি। তো ফ্যামিলি থেকে গেছে আপনার? ফ্যামিলিতে একটা ছোট ভাই আছে আর মা আছে। ছোট ভাই আর মা, জি। তো কিভাবে চলেন, সংসার কিভাবে চলে? এই যে টেইলারি কাম কইরা চলি। টেইলারি কাজ করেন? নিজের মেশিন না অন্য কারো? অন্য কারো মেশিন। অন্য কারো মেশিন, জি। তো সেই মেশিনে কাজ করে আপনি পোষায়, ভাড়া টাড়া দিয়ে, ঘর ভাড়া দিয়ে বা খেয়ে দিয়ে আপনি পোষায়? না, কোন রকম আর কি চলে আর দে। আচ্ছা, তো ভিডিওর সামনে কি জন্য আসছেন? আসি একটা মনের মানুষের জন্য, যে ভালো একটা মনের মানুষ পাইলে যে আমার ফ্যামিলির যে সহযোগিতা করবে এবং আমার চারটা ডাল ভাত খাই রাখতে পারবে, এরকম একটা মনের মানুষ পাইলে আমি বিয়ে করব। ওরকম একটা মনের মানুষ চান? হ্যাঁ। তো মনের মানুষ যদি কালো হয়? কালো হইলে সমস্যা নাই। কালো তো গলার মালা, মেনে নেবেন? হ্যাঁ, মেনে নেব। আমিও তো কালো। আপনিও তো কালো? আপনি তো অতটা কালো না, সুন্দর আছেন, স্মার্ট আছেন। আমি তো আপনাকে মুখোশ সারা দেখছি, কিন্তু আপনি তো লজ্জা করেন, মুখোশ সারা বিরোধ আসতে চান না। আর যাই হোক, এখন মনে করেন যে আপনি যেহেতু ভিডিওর সামনে আসছেন, অবশ্যই কেউ না কেউ আপনাকে ভালোবাসবে বা আপনাকে সাহায্য সহযোগিতা করবে। হ্যাঁ, তো আপনার মা কি করে? আমার মা, আমার মা কোনো কাজ করে না, বৃদ্ধ। বাবা কোথায় গেছে আপনার? বাবা, বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, বিয়ে করে চলে গেছে। হ্যাঁ। কি জন্য গেল উনি, কি সমস্যা ছিল? উনি, আমার মা অনেক গরিব মানুষ, সংসারিত এই করতো, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা না, তো এখন প্রতিবেদন আসছেন একটা ভালো মানুষের জন্য, ভালো একটা ছেলে পেলে যাতে আপনাকে দায়িত্ব নিতে পারে, নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার কি কোনো ফোন নাম্বার আছে যেটা দিলে দর্শক ভাইরা কথা বলতে পারবে? হ্যাঁ আছে। তো এই যে আমার হাতে যে বাটন ফোনটা দিছেন, ভাঙা চোরা একটা ফোন, তো এটাই কি আপনার ফোন নাম্বার? জি, এটাই। তো নাম্বারটি দর্শক ভাইদের উদ্দেশ্যে বললে আপনি বলতে পারবেন আমার সাথে সাথে? হ্যাঁ পারবো। তো নাম্বারটি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, 01302 02 02 03 03 19 68 68। নাম্বারটি আমি আবার বলছি, 01302 02 03 03 03 19 68 68। এটা আপনার পার্সোনাল হাতে নাম্বার? হ্যাঁ, এটাই। শেষ বেলায় দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ আছে। দর্শক ভাইদের কাছে একটাই দাবি আমার, যে ফোনে কোনো খারাপ কথা যেমন না বলে, এটাই। খারাপ কথা যাতে না বলে? হ্যাঁ, এটাই। অবশ্যই আপনাকে খারাপ কথা বলবেন, আপনি অনেক ভালো মেয়ে, ঠিক আছে? আপনি হয়তো লেখাপড়া করছেন? জি, না। ও, ঠিক আছে। তো দর্শক ভাইরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন, তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর এই আপডেটের জন্য সাহায্য সহযোগিতা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে। আর আপডেটের সেলাই মেশিনের কাজ জানে, ওনার কোনো মেশিন নাই, যদি কোনো হৃদয়বান ব্যক্তি একটা মেশিন কিনে দেন তাহলে উনি চলতে পারবে সেই মেশিনের উপরে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।